Hi, this is Shubhashree Ganguly. Hockey World Cup kicks off from today and it is happening in... ফের আরো একবার ভুল ইংরেজি উচ্চারণ করে ট্রোলের শিকার হলেন এবার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এখন নিয়মিত দেখা যায় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। সিনেমার পর্দায় না থাকলেও নানা রিলস দিয়ে ইনস্টার পর্দায় তিনি দর্শকদের সামনে আসেন প্রায়ই। এবার ইনস্টার একটি রিলে ভুল ইংরেজি উচ্চারণের জেরেই ট্রোলের শিকার হয়েছেন টলিউডের এই নামকরা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যতটা সহজ তেমনি ট্রোল করতেও খুব কম সময় লাগে, আর এদিক থেকে এগিয়ে আছেন তারকারা। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজেদের কিভাবে উপস্থাপন করবেন তারা, সে বিষয়ে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। এদিকে রানী এলিজাবেথের মৃত্যুতেও শোক প্রকাশ করে বিদ্রূপের মুখে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবারও ভুল ইংরেজি বলাই নেটপাড়ায় হাসির খোরাকে পরিণত হয়েছেন রাজঘরণী এই অভিনেত্রী। 13 জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ হল ভারত, তাই ওড়িশায় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। সেই উপলক্ষেই হরমনপ্রীতের শুভেচ্ছা জানিয়ে ইনস্টায় একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতেই এখন ইংরেজি ভুল বলেছেন নাকি এমনটাই বলেছেন সকলে। এই ভিডিওতে একদমই স্পোর্টি লুকে দেখা গেল ইউভানের মাম্মাকে। ভিডিওতে শুভশ্রীকে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে দেখা যায়, কিন্তু শুরুতেই ভুল উচ্চারণ করে বসেন অভিনেত্রী। ভিডিওতে শুভশ্রী হকি ওয়ার্ল্ড কাপের পরিবর্তে ওয়ার্ল্ডস কাপ বলে ফেলেন, আর এতেই বেঁধে যায় বিপত্তি, যা নিয়ে হচ্ছে চরম হাসাহাসি। অনেকে তো কটাক্ষ করতে ছাড়ছেনই না অভিনেত্রীকে। অনেকে সেই পোস্টের নিচে কমেন্ট সেকশনে অভিনেত্রীকে ইংরেজি শিক্ষা নিতে বলেছেন। অনেকে আবার বলেছেন এটি হকি ওয়ার্ল্ড কাপ, নট ওয়ার্ল্ডস কাপ, আপনি ঠিকভাবে ইংরেজি শিখুন। এই ছোট্ট ভুলের জন্যই নায়িকাকে এত কথা শুনতে হচ্ছে। আবার কেউ বলেছেন এত ইংরেজি বলার চেষ্টা করতে হবে না, বাংলাতেই শিখুন সব কিছু। কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়েও কটাক্ষ করে বলেছেন অনেক কথা। নায়িকা লিপ সার্জারি করেছেন এমন অভিযোগ আনেন কেউ কেউ। যদিও ট্রোলারদের পাত্তা একেবারেই দেননি এই টলিউড সুন্দরী, তবে যাদের উদ্দেশ্যে শুভশ্রীর এই বার্তা তারা কিন্তু ধন্যবাদ জানাতে ভুলেননি শুভশ্রীকে। ভারতীয় হকি দলের তারকা তার কমেন্ট সেকশনে লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভুল ইংরেজি বলার জন্য ট্রোলড হয়েছেন শুভশ্রী এই প্রথমবার নয়। করোনাকালের আগেও একবার দুবাইয়ে স্কাই ড্রাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। সো ভিউয়ার্স, শুভশ্রী গাঙ্গুলিকে আপনাদের কেমন লাগে আর তার ইংরেজি ভুল বলা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।